ভালো লাগবে ব্যাপারটা। যারা বাঙালিরা রয়েছে তাদের কোনো আইডিয়া ছিল না যে এত সময় লাগবে, ব্যাটারি ফুল ডাউন, ক্যামেরা নয় আমার, কটায় শেষ হবে ঠিক বলা যাচ্ছে না। বসুন্ধরা হয়ে গেছে, ব্যাটারি আউট, ব্যাটারি শেষ, ও চলে গেছে গিয়ে শুয়ে পড়েছে। এখন বাজে 11:26, সকালবেলা উঠতে আমাদের দেরি হয়েছে, কালকে রাত্রিবেলা শুতে দেরি হয়েছে, গায়ে হলুদ প্রবাবলি হয়ে গেল, আমরা গায়ে হলুদ মিস করেছি, গায়ে হলুদ নর্মাল যেরকম গায়ে হলুদ হয় সেরকম, ব্রেকফাস্ট প্রবাবলি মিস করবো, আমরা এখন রেডি হচ্ছি, পৌঁছে গেছি। দারুন আপ্যায়ন হলো আমাদের, দারুন আমাদের রিটার্ন গিফট পেলো আমরা। এরপর কি হবে? চিল করার টাইম আমাদের, ঘোড়ার পিঠে চেপে এখানে 8টার সময়। আচ্ছা না, সে ঠিক আছে, 8টার সময় ওখানে আমাদের। শুনে নিয়েছি কি কি আছে ঘোড়ার, কিছু নেই, চায়ের মধ্যে ভাগ নেই তো, ওখানে গিয়ে আগরওয়ালের ভাগ বোঝাচ্ছিল আমার, কত রকমের আগরওয়াল, সাথে বাংলা বাঙালির আছে দুধ চা, লেবু চা, লিকার চা, হাজমোলা চা, কফি চা, কত রকমের চা আছে। এই বসুন্ধর জানো একটা জিনিস দিল ওরা, কালকে সারাদিন আমরা ঘুমিয়ে নেবো, আর রাত্রিবেলা আবার ট্রেনে ওরকম করে উঠতে হবে যেরকম করে নেমেছিলাম সেরকম করে উঠতে হবে। যাওয়ার সময় তো বলছিল কতটা, 36টা লোক, নামতে কোনো অসুবিধা নেই, নামবে তো ফাইনাল টার্মিনাল, এই হলো ব্যাপার। মানে এখন আমাদের রেস্ট নিয়ে নিতে হবে, কারণ সারা রাত জেগে থাকতে হবে, বাসরাতে কোনো সিন নেই, বাট এদের অনেক রকমের নিয়ম আছে যেগুলো করতে লাগে, সেগুলো ওরা আজকে মানে বিয়ের পরে পরেই ওরা রাত্রিবেলায় সেরে দেবে, অনেক কিছু হতে চলেছে। আমরা এখন গিয়ে রেস্ট নেবো, ওয়েদারটা খুব ভালো লাগছে, একটু হাঁটতেও ইচ্ছে করছে, খাওয়া দাওয়াটাও খুব সুন্দর, যেহেতু ওই যে বললাম কুইজিন ডিফারেন্ট, কিন্তু প্রবাবলি বেশি দিন যদি খেতে বলে কেউ আমাকে প্রবাবলি অসুবিধা হবে, রেস্টফুল স্লিপ না হলে সারা রাত জেগে থাকতে পারবো না। এখন সময় হচ্ছে 3:40, সারা টান টান ঘুম দিয়ে নিই, 4:30 থেকে 5টা অবধি ঘুমাবো, ঘুমিয়ে নিয়ে রেডি হতে হবে, আর গুছিয়েও রাখতে হবে, কারণ কালকে আজকে যদি সারা রাত যদি বিয়েতে কাটে কালকে সারাদিনের টাইম পাবো না, কালকে রাত্রিবেলা ট্রেন 2 মিনিট দাঁড়াবে, এতজন লোক উঠতে হবে, সবই শুনতে পেয়েছো, আগে জামাগুলো গুছিয়ে রাখতে হবে, আজকে যতটা পারবো গুছিয়ে রাখবো, উইথ এক্সেপশন অফ দুটো তিনটে জিনিস যেটা আমরা পরে ঢুকাবো লাস্টে। কালকে 5:45 বাজতে চললে আমরা উঠলাম, এবার একটু জামা কাপড় কাচতে হবে আর রেডি হতে হবে, 7:45-এর মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। আমার কাছে কত লেট দেখুন, 8টার জায়গায় 9টা বেজে গেছে, এখনো তৈরি হচ্ছে লোকজন, আর লোকজনকে মোটামুটি তাড়া দেওয়া হয়েছে, এখন সবাই বেরোচ্ছে আর কি, বেশিক্ষণ আর লাগবে না, তারপর আমরা গিয়ে জয়েন করবো, কতদূর বাড়াতে জয়েন করতে পারবো কতটা আমি সেটা যাই না, গায়ে হলুদের মতন যদি লাস্ট মোমেন্টে গিয়ে আমরা পেয়ে যাই তাহলে সেরকম একটা তো লাস্ট মোমেন্টে গিয়ে পেয়ে যেতে পারি, কি হয় দেখা যায়। 9:40 আমাদের গাড়ির ওয়েট করছি, আমরা ফাইনালি বেরোতে পেরেছি, 8টায় টার্গেট ছিল, 9:40-এ বেরোচ্ছি, আমরা চারজনই দাঁড়িয়ে রয়েছি, চারজনই ওয়েট করছি, মানে চারজনই বাকি রয়েছি আর পৌঁছাতে, এই তো এটা আমাদের গাড়ি, আমাদের গাড়িও চলে এসেছে, এই গাড়িতেই প্রবাবলি আমরা যাবো। Thank you.
চলছে এখানে, চট করে বলেন। এই পাশে এখানে খাওয়ার জায়গা করেছে, ওইখানে বসার জায়গা, সবাই এখানে বসবে। অ্যান্ড ব্রাইড গ্রুম প্রবাবলি দুজনেই ওইখানেই বসবে। অ্যাকচুয়াল রাইডগুলো কোথায় হবে যাই না। আমরা একটু রুমে এসেছি, আমি এখন মালাটা খুলে রেখেছি, এইটা পরে রয়েছে, এটা পরতে বেশ ভালোই লাগছে তাই জন্য এটা পরে রয়েছি। ছেলেদেরকে মালা আর এই এই মালাটা দিয়েছিল, আর মহিলাদেরকে অন্য আরও জিনিসপত্র দিয়েছিল। কি দিয়েছে বসুন এটা, আর তার সাথে এটা দিয়েছে, এটার ভিতরে কিছু আছে, বিন্দি, ক্লিপ, গার্ডার, নেল পলিশ অ্যান্ড হেয়ার ক্লিপ। এতদূর শুনেছি চারটে, এখনো বিয়ে চলছে, আমরা একটু বাইরে এসেছি, সবে আবার যজ্ঞ শুরু হলো, এতক্ষণ কন্যাদান হলো, যজ্ঞ হবে, ফেরে হবে, দেখা যাক আর কি কি সারপ্রাইজ আছে আমাদের জন্য। যারা বাঙালিরা রয়েছে তাদের কোনো আইডিয়া ছিল না যে এত সময় লাগবে। যারা চেয়ারে বসে রয়েছে তারা বরপক্ষ, আর যারা মাটিতে বসে রয়েছে শুয়ে রয়েছে তারা কোনে পক্ষ। ব্যাপারটা হলো এই যে কোনে পক্ষ অলরেডি জানে যে কত টাইম লাগতে পারে। তারা বালিশ বিছানা নিয়ে শুয়ে পড়েছে, জামা কাপড় চেঞ্জ করে ফেলেছে, নর্মাল ঘরের জামা কাপড়, মোটামুটি কমফোর্টেবল জামা কাপড়ে চলে এসছে। আর ওইদিকে বরপক্ষের লোকেরা সবাই ওখানে সবাই চেয়ারে বসে রয়েছে, কেউ কেউ উঠে রুমে চলে গেছে, কেউ কেউ চেয়ারে বসে জিমাচ্ছে। কারোর আইডিয়া ছিল না যে এরকম হতে পারে। পরবর্তী আরেকটা কিছু হবে, কি হবে এক্স্যাক্টলি বলতে পারছি না, যখন হবে তখন দেখাবো। সাড়ে চারটে বাজে, সিঁদুরদান হবে, কিন্তু সেটা নিয়ে একটু কনফিউশন আছে। কি নিয়ম হবে, ব্যাটারি ফুল ডাউন, ক্যামেরা নয়, আমার ক্যামেরার ফুল ব্যাটারি আছে, আরেকখানে এক্সট্রা ব্যাটারি আছে, ক্যামেরার মেমোরিটা অনেকটা কম হয়ে গেছে। একবার যদি রুমে যাই আর ফেরত আসতে পারবো না, যতটা পারছি দেখে নিচ্ছি, আর একদম যখন কিছু থাকবে না তখন ডাইরেক্ট রুমে যাবো। কারণ কালকে মানে আজকে বিকালবেলা আবার ট্রেন আছে, সেই ট্রেনে ওঠা আরেক যুদ্ধ। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি, লক্ষ্মী নারায়ণ ভগবান কি, সাড়ে পাঁচটা। এখন আবার আরেকটা পুজো হবে, সেই পুজোতে ওরা বসে গেছে অলরেডি, তারপরে একবারে বিদায়ী হবে, কটায় শেষ হবে ঠিক বলা যাচ্ছে না। বসুন্ধরা হয়ে গেছে, ব্যাটারি আউট, ব্যাটারি শেষ, ও চলে গেছে, গিয়ে শুয়ে পড়েছে। আমি যাই না, নেক্সট কতক্ষণ আমি জেগে থাকতে পারবো, যতক্ষণ আছি ততক্ষণ আমি তুলতে থাকছি জিনিসপত্র। আলো বেরোয়নি যদিও, এখন ফাইনাল বিদায় হবে। আমি আগে থেকে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, এটার প্রচন্ড গরম লাগছে বাইরে, একটু তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, আসছে আসছে।